রংপুর রাইডার্সের ম্যাচ সন্ধ্যা 6:30টায়, কিন্তু সাকিব আল হাসান দলীয় অনুশীলন না থাকলেও একা একা অনুশীলন করতে আউটার স্টেডিয়ামে চলে আসেন দুপুর 12:30 নাগাদ। সেই সময় থেকে একটানা ব্যাটিং অনুশীলন করেন। তিনি অনেক আগেই বলেছিলেন, বোলিংটা তার সহজাত কিন্তু ব্যাটিংটা তার কষ্ট করে করতে হয়। সেই ব্যাটিং নিয়েই এবারের বিপিএলে ভুগছিলেন, সেজন্যই এই আউটার স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন ব্যাট হাতে। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে কিছুই করতে পারেননি, দুই ম্যাচেই 2 রান করেছেন। ব্যাটিং অনুশীলনে তার সঙ্গী ছিলেন রংপুর রাইডার্সের বোলিং কোচ এবং বাংলাদেশের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিক এবং লেগ স্পিনার রিশাদ হোসেন, এছাড়াও থ্রোয়ার এবং একজন নেট বোলারও ছিলেন। তাদের বিপক্ষে ব্যাটিং অনুশীলনেও বেশ বেগ পেতে হয়েছে সাকিব আল হাসানকে। বেশ কিছু বড় বড় শট খেলেছেন, তবে অনেকগুলো মিস হিট ছিল, এবং যদি ফিল্ড সেট আপের হিসেব করা হয় তাহলে সেই বলগুলোতে ক্যাচ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভারতে ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই এই চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। চোখের চিকিৎসার জন্য ইংল্যান্ডে গিয়েছেন, এরপর দেশে ডাক্তার দেখিয়েছেন, তারপর সিঙ্গাপুরে গিয়েও ডাক্তার দেখিয়েছেন, কিন্তু তারপরও স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, যার প্রভাব মাঠের পারফরমেন্সে। তার ব্যাটিংয়ের সময় ব্যাটিং স্টান্ট বা আই সেট আপে যে পরিবর্তন আনতে হচ্ছে, তাতেই আসলে তার এই ব্যাটিংয়ে প্রভাবটা পড়ছে। বিসিবি থেকে জানানো হয়েছে অতিরিক্ত মানসিক চাপের কারণেই তার এই সমস্যাটা বাড়ছে। আমরা জানি জাতীয় সংসদ নির্বাচন সহ নানা কারণে তিনি নানা রকম কাজে ব্যস্ত থাকেন, তার কারণে তার অত্যাধিক মানসিক চাপ এবং সে কারণে তার এই চোখের সমস্যাটা বাড়ছে। এখন দেখার বিষয় মাঠ ও মাঠের বাইরের নানা মানসিক চাপ কাটিয়ে মাঠের সাকিব আল হাসান জ্বলে উঠতে পারেন কিনা। বিপিএল তো রয়েছেই, এরপরে এবছর জুনে টি-20 বিশ্বকাপও রয়েছে, তার আগে বিশ্বসেরা অলরাউন্ডারের জ্বলে ওঠা টাইগার ক্রিকেটের জন্য খুবই জরুরি। সিলেট থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ।